পরবর্তীকালে ছোট নষ্ট হয়ে যেতে পারে। তবু আমি কাঁদতে পারবো না, মরে গেলেই তো সব শেষ, তো পুরো চুলটাই উঠে যাবে। সকাল থেকে জল ফল কিছুই খাওয়া নেই, তার উপর দিয়ে সত্যি বড় যে প্রবলেম সেটা হচ্ছে বৃষ্টির শরীরটা একদমই ভালো নেই। ওর হাতে পায়ে প্রচুর পরিমাণ ব্যথা করছে, কালকে ইঞ্জেকশন নিয়ে আসার পর কাল ঘুমিয়ে গেছিল, দিয়ে রাতে মাঝরাতে উঠেছিল, উঠে আবারও ব্যথা শুরু হয়েছে, প্রচুর পরিমাণ ব্যথা শুরু হয়েছে। আবার রাতে প্রায় শুতে শুতে 3:30-4 হয়ে গেছে, আবার আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ ব্যথা, তো গা হাত পা তখন ইয়ে করে দিলাম। আর ইঞ্জেকশনগুলো নেওয়ার জন্য একটু তো শরীরটা খারাপ লাগছে, প্লাস ওর চোখটা তো প্রবলেম করছে। বৃষ্টি প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, ওর অসুবিধাটা প্রচুর পরিমাণে হচ্ছে, দেখতেই পাচ্ছ। সেই জন্য কোনো ধরনের ভিডিও বা কিছুই করতে পারিনি আজকে, করে উঠতে পারিনি, প্লাস আজকে সারাদিন মানে পেটে কিছু খাবার নেই, সেই কারণে একটা কারণ যে কারণে ভিডিও বানাতে পারিনি। কারণ ওর এই অবস্থা দেখে আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করছে না। ঘরের বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, এর ভাল লাগছে না বলে ওকে একটু বাইরে নিয়ে যাচ্ছি, নাহলে আমার সেটাও নিয়ে যাওয়ার ইচ্ছা নেই। কারণ ছোটো ছেলে বুঝবে না, বৃষ্টি হয়েছিল কি এই কালী পুজোতে ঘুরতে যাবে, একটু আনন্দ করবে, কিন্তু হট করে শরীর খারাপটা হয়ে গেল, আর মানে আর যা হলো না, গা হাত পা টিপে দিচ্ছি কিন্তু তাও সে আরামটা পাচ্ছে না। এবারে ওকে তো গা হাত পা ব্যথার ওষুধ দিতে পারবো না, কারণ একটা ওষুধ তো চলছে, সেই কারণে কোনো ধরনের ওষুধ আর মানে দিতে পারবো না এই মুহূর্তে। ও কষ্টটা একটু সহ্য করতে হবে, প্লাস এই ব্লিডিংটা হচ্ছিল, সে চেন্নাই দেখিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে তো কোনো টেস্ট ফেস্ট করা মানে করা হয়নি বা ডক্টর দেখানো হয়নি, খালি ওষুধই খাচ্ছিল। তো তারপরে আবার ডক্টরের ভিডিও কলের মাধ্যমে ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম, ডক্টর বলছেন কোনো যদি প্রবলেম বা অসুবিধা হয় ভিডিও কল করবেন, ভিডিও কলের মানে ওনারা মানে ফিজটা নেন অবশ্য, চার্জেবল হয়, মানে ফ্রি অফ কস্ট না অবশ্যই, প্রাইভেট বুঝতেই পারাচ্ছ। তো ওনারা উনি এটাই বললেন যে ওষুধগুলো যেমন চলছে চলুক, এখন একটু কষ্ট তো হবে বললো, একটু অসুবিধা হবে, যার কারণে চুল ফুল দেখতে সব কেটেই দিয়েছি। তোমাদের বৃষ্টি দিয়ে আজকে আবার জেদ করেছে, উনি বলবেন ওনার কি কষ্ট হচ্ছে বা কি সমস্যা দেখা দিচ্ছে, কারণ আমি সেভাবে তোমাদের গুছিয়ে বা বাগিয়ে বলতে পারছি না, আমার মনে হয় বৃষ্টি সব থেকে বেটার বলতে পারবে। তো সেই জন্য বৃষ্টিকে বললাম যে তুমি একটু আপডেট দিয়ে দাও তোমার কি অসুবিধাগুলো হচ্ছে। কদিন ধরে বুঝতে পারছিলাম আমার ডান দিকের চোখটা কানটা এগুলো আমার প্রবলেম করছে, তো প্রবলেম বলতে ভালো রকমই প্রবলেম, চোখে একটা ব্লাড ক্লট হয়েছে, ব্লাড জমে গেছে চোখে, তো চলছে চিকিৎসা চলুক, আর কানটারও সমস্যা হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখানো বলতে চেন্নাই তো যাওয়া সম্ভব না, চেন্নাই ওই ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা বলা হয়েছে, তো ওই ডাক্তার যা যা বলেছে তাই তাই করতে বলেছে। ডক্টর এটাও বললো যে যে ওষুধগুলো খাওয়া হচ্ছে জন্য হয়তো পুরো চুলটাই উঠে যাবে, আবার নতুন করে চুল হবে এটাও বললো ডাক্তার। তো এখন একটা চোখ দিয়ে দেখতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, প্লাস ও খেতেও খাবার দাবারও কিছু খেতে পাচ্ছে না, ওর অসুবিধা হচ্ছে। একবার নিজেদের একটা ডান চোখ বন্ধ করে কখনো দেখার চেষ্টা করবে, তখন বুঝতে পারবে যে কতটা অসুবিধা হয়, তার মধ্যে ব্যথা তো রয়েছে বেশি করে, এই হাতটা আবার ব্যথা করছে, কারণ এই এই জায়গাটা বেশি করে ব্যথা করছে, কারণ এই জায়গাটা প্রচুর জোরে এদিক ওদিক করে পুশ করা হয়েছে, তো তো সেই কারণে বেশি এই জায়গাটা বেশি ব্যথা করছে। তারপরে এইখানে কেন ব্লাড ব্লাডটা একদমই মানে কম সে জানো তোমরা, মনটাও খারাপ লাগছে আজকে, মনে হচ্ছে কাছে হলে হয়তো বাবা মা চলে আসতো, নাহলে হয়তো আমি চলে যেতাম, বাবা মায়ের জন্য খুব মনটা খারাপ লাগছে, আর হঠাৎ বিপদ আসছে কি বলবো বলো, ভালোই তো ছিলাম, আর বলতে গেলাম বাবা মায়ের মন খারাপ করছে, ওর খুব ভালো লাগছে না পুজোটা এরকম ঘরে বসে বসে কাটছে, ওরও ভেতরে একটা চাপা কষ্ট রয়েছে যেটা কাউকে প্রকাশ করতে পারছে না, ওই এবার কোথায় প্রকাশ করবে, মানে ওর কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি, যে ওর বুকটা ফেটে যাচ্ছে ভেতরে, আমাকে এই অবস্থায় দেখছে, তারপরে আরও বাবা মা যেন মন খারাপ করছে, ভিডিও কলে কথা বলি কী করবো বলো, কিছু তো করার নেই, দূরে আছি,
আর অর্ককে মানে ভিডিও করতে বলি না, অর্ক ফোন পেলে হয়তো অর্ক ভিডিও করে, সেই ক্লিপগুলো শেয়ার করি। অর্ক নিজের থেকেই ভিডিও করে, নিজের থেকেই করে, ওর যখন মন যায় ভিডিও করে যে আমি কিছু ওর বলবো। ভিতরে চাপা যায় কতটা কষ্ট, মানে না পাচ্ছে আমার কাছে আসতে, না পাচ্ছে ও বাবাকে সেইভাবে পাচ্ছে, তাও ওর বাবা যথেষ্ট চেষ্টা করে অর্ককে সময় দেওয়ার, অনেক চেষ্টা করে। আর আমার এমন একটা অবস্থা এখন, আমি কান কষ্ট হয় বুকের ভেতরটা, তবু আমি কানতে পারবো না, তার কারণ ডাক্তার একদম বারণ করে দিয়েছে এক ফোঁটা যেন চোখ দিয়ে জল না আসে, তাহলে এই চোখটা খুব পরবর্তীকালে চোখটা নষ্ট হয়ে যেতে পারে, এটাও ডাক্তার বলেছে। কালকে যখন ইঞ্জেকশন নিতে গেল তখন ডাক্তার বলল যদি এই সময় সাবধানে না থাকি তাহলে হয়তো পরবর্তীকালে এই চোখটা আমার নষ্ট হয়ে যাবে, এই চোখটা তখন মানে ইয়ে করতে পারবো না, চোখটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য এখন যা যা বলছি সেগুলো শুনে চলছি, আর একটু করে ভালো পরিস্থিতিতে যাচ্ছি, আবার খারাপ হচ্ছে এই আর কি। বাবা মা অনেকটা সুস্থ করে দিয়ে গেল, আবার প্রীতম প্রচুর করছে, প্রীতমের করাটা আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার বাবা মা তো করেই কিন্তু প্রীতম তো মানে সত্যি মানে অনেক করছে আমার জন্য, আজকে সারাদিন উপোস করে কন্টিনিউ আমাকে দেখিয়ে যাচ্ছে, কী বলবো মানে খারাপও লাগছে, এইভাবে কতদিন চলবে জানি না, একবার করে মনে হচ্ছে এই আজকেই মনে হচ্ছে, একবার করে সত্যি মনে হচ্ছে যে এই এত কষ্ট নিজেও পাচ্ছি আর আমার সাথে যারা রয়েছে তারাও আমার জন্য কষ্ট পাচ্ছে, এই আমার বাবা মা এখানে পড়ে আছে, বাবা মারও চিন্তা, বাবা মাও টেনশন করছে আমাকে নিয়ে। কালকে ফোন করেছি, মা তো দেখে এত ভয় পেয়ে গেল চোখটা এরকম বাঁধা রয়েছে, বাবা তো ফোনে কথা বলতেই যাবে না, ভিডিও কলে কথা বলি তো বাবা তো কথা বলতেই পারলো না আমার সাথে, বাবা বলছে আমি এভাবে দেখতে পাচ্ছি না তোকে, আমার কষ্ট হচ্ছে, বাবা যেমন করলোই না, লাস্টে একটু মনটা খারাপ হলো বললে তাও একটু কথা বললো, বাবা বললো ঠিক হয়ে যাবে চিন্তা করিস না, আমাকে সবাই মনের জোর দিচ্ছে কিন্তু ওরাও চিন্তা করছে, আমার বাবার বলছে না শরীরটা আমার বাবারও ভালো নেই, কালকে থেকে বাবার শরীরটা ভালো নেই, আমাকে এইভাবে এত টেনশন নিতে পারছে না ওরাও জানতো। আর আমি কি বলবো তোমাদেরকে, মানে আমি বলে বোঝাতে পারছি না যে আমার ভিতরে কষ্টটা, আমি ওই বলে না আমার কষ্টটা কেউ নিতে পারবে না, আমার ভিতরে যে কী কষ্ট হচ্ছে, ওই যে ব্যথা আর ওই যে দুর্বল লাগছে, মানে খাওয়া দাওয়ার কোনো ত্রুটি নাই, সব খাচ্ছি গো, যা যা খেতে বলেছে তাই তাই খাচ্ছি, খাওয়া দাওয়ার কোনো ত্রুটি নাই, কিন্তু এই কষ্ট আর ভালো লাগছে না, এইভাবে কতদিন থাকতে হয় দেখি। এখন ডাক্তার বলেছে এখন চোখটার উপর ফোকাস করতে, কারণ চোখটা যদি ঠিকঠাক না রাখি বা মানে কোনো কিছু করা যাবে না, ওই জন্য স্নানও করা যাচ্ছে না কিছু না, চোখটা যদি ঠিকঠাক যত্ন না করে চোখটা নষ্ট হয়ে যাবে, কারণ আমার এই ডান দিকের ব্লাড সেলসগুলো সবই মানে মোটামুটি ড্যামেজ হয়ে গেছে। চেন্নাই ডাক্তারও বললো যে ডান দিকটা মানে পুরো মানে খুব সেন্স খুব কম, মানে আমার মানে ডান দিকে কেউ যদি আঘাত করে না আমি বুঝতেও পারি না জানো তো, মানে আমি বুঝতে পারি না, ওই জন্য বাঁ দিকটাতে চাপ দিয়ে সব কিছু করি, মানে হাঁটা চলা সবই তো বাঁ দিকটা চাপ পড়ে বেশি, এখন আমার বাঁ দিকটাতেও কষ্ট হচ্ছে জানো, একটা দিকে যদি মানে একটা পায়ে যদি চাপ দিই সবসময় তাহলে তো কষ্ট হয় বলো, এবার কষ্ট হচ্ছে কি করব, আর চোখে তাকাবো কি, মানে সবই চারিদিকটা অন্ধকার লাগছে, এই চোখটা দিয়ে আর কত দেখবো, ফোন দেখবো সেটাও দেখতে পাচ্ছি না, সারাদিন প্রীতম একটু করে গল্প করছে গল্প করছি, শুয়ে রয়েছি বেশিরভাগটা ঘুমিয়ে কাটাচ্ছি, আর আর লাগছে না গো, তো একটাই কথা বলবো ঠাকুরকে ডাকো, আমি শুধু ঠাকুরকে একটা জিনিসই জানি, আমি তো কখনো কারোর ক্ষতি করি নিতে, ঠাকুরও আমার ক্ষতি করো না, ওই মনের জোরটা আমার আছে, আমি যদি কখনো কাউকে কষ্ট দিতাম ক্ষতি করতাম তাহলে আমার একটা ভয় থাকতো যে হ্যাঁ আমার ক্ষতি হচ্ছে এই কারণে, কিন্তু আমার বিশেষ করে ওই ভয়টা নাই যে আমি জানি হয়তো দিনের শেষে সব ঠিক হয়ে যাবে, সব কিছু হয়তো আবার আগের মতো সুস্থ হতে হবে, এখন ছেলেটার জন্য আমি জানি আমাকে সুস্থ হতে হবে, কারণ আমার ছেলেটা আমাকে সত্যি এভাবে দেখতে পাচ্ছে না, ও এমন কাঁদছে না মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না ওর কান্নাগুলো, একবার করে কাঁদছে না মানে সত্যি বলছি তোমাদের কী খারাপ লাগবে, তার থেকে আমার বেশি খারাপ লাগছে, আমি দেখতে পাচ্ছি না আমার ছেলেকে আমাকে কাঁদছে, ও মানে আরও কাল থেকে চোখে এই অবস্থাটা হওয়ার পর থেকে আরও যেন ছেলেটা ভেঙে পড়েছে, মানে ওর ভালো লাগছে না, কালকে মাকে ফোন করেছে ভিডিও কল নিজের থেকেই করে পড়ে আবার দেখাচ্ছে দেখো দিদা মায়ের চোখটাতে কী হয়ে গেছে দেখো,
তো কি বলবো বলো, ওর কষ্ট হচ্ছে, কেঁদে দিচ্ছে, ওর ভেতরের কষ্টটা তো আমি বুঝতে পারছি কি হচ্ছে। ও বলুক আর প্রকাশ করুক আর না করুক, আমি তো বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে। এই ছোট বড় যারা আছে সবাই একটুখানি ঠাকুরকে ডেকো, একটু আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কষ্টটাও নিতে পারছি না, একবার করে কেন তো তিতবিরক্ত হয়ে মনে হচ্ছে যে সত্যি এত কষ্ট সহ্য করার থেকে যদি জীবনটা বেরিয়ে যায় তাহলে ভালো হয়। আবার একবার করে ভাবছি মরা জিনিসটা বলতে খুব সহজ, মৃত্যু তাতে সহজে ভাসে না, মরে গেলেই তো সব শেষ। এত শুন মানে সব ঝঞ্ঝাট থেকে যখন একটু ভালো থাকছিলাম তখনই একটু ভালো মানে থাকছিলাম, যখন সব কিছু দিকটা ঠিক হচ্ছিল তখনই এমন একটা হয়ে গেল, মানে আমিও ইনকাম করছিলাম, প্রীতমও ইনকাম করছিল, দুজন মিলে সংসারটা একটু একটু করে দাঁড় করাচ্ছিলাম। এমন একটা জিনিস হয়ে গেল না, মানে কি বলবো, না পাচ্ছ কাজে যেতে, মানে ও বলছে যে কাজে জয়েন করি, কাজ আসছে গো হাতে, কাজ আসছে, আমার কথা ভেবেও জয়েন করতে পারছে না। তাই ইউটিউবটাই এখন ভরসা, ইউটিউব আর টিউশনি, এই হলো আমাদের ভরসা। আর কি বলবো বলো, মানে আর কিচ্ছু ভরসা নেই, তার মধ্যে এমন পরিস্থিতি চলছে কি বলবো। এখন মাঝে মাঝে ওই ঘর ভাড়াটা টানাটা এখন খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রীতমের মনের জোরে চলে যাচ্ছে। প্রীতমের মনের জোর অনেক অনেক, ওর মনের জোরের কাছে কেউ না, মানে ওর যা মনের জোর। কালকে একটু দুর্বল হয়ে গেছিলো আমি বুঝতে পারছিলাম, কালকে এই অবস্থাটা দেখে ওরও খুব খারাপ লেগেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো যে কী থেকে কী হয়ে যাচ্ছে সব কিছু, মানে একটা করে ঠিক হচ্ছে আবার একটা করে সব কিছু হয়ে যাচ্ছে, তো কী আর করা যাবে। আমি বললাম একটু অর্ককে যাও ঠাকুর দেখিয়ে নিয়ে এসো, আমি ঘুমিয়ে, আমার তো ঘুমেই ঘুমেই কাটাচ্ছি, কখনো অর্ক গল্প বলছে, কখনো প্রীতম গল্প বলছে, তো কথাগুলো একটুখানি বলতে ইচ্ছা করলে আমি বললাম কার সাথেই আর বলবো, বাবা মায়ের সাথে তো বেশি কথা বলতে পারি না, কারণ বাবা মা একটু চিন্তা হয় না আমাকে নিয়ে, খুব আমাকে নিয়ে খুব চিন্তা করে ওরা। মায়ের মনের জোর আছে কিন্তু আমার বাবার তো মনের জোর নাই, আমার বাবা প্রচণ্ড আমাকে খুব খুব ভালোবাসে আমাকে খুব, মানে আমার কিছু হয়ে গেলে মানে সহ্য করতে পারবে না, এতটাই কষ্ট পায়, মানে সব সব জিনিস একদিকে আমি একদিকে, এরকম একটা অবস্থা। মানে এটা প্রীতমও বলে, প্রীতমও এই কদিনে বলছে যে বাবা তুই তুই ছাড়া বাবা কিচ্ছু না, বাবা একবার শেষ হয়ে যাবে। ডক্টর বলেছে আবার ওকে নিয়ে যেতে, দেখি কি বলে। ওখানটা চোখের ওই দিকটা পুরোপুরি বেঁধে দিয়েছে, মানে বেঁধে দিয়েছে বলতে পুরো ঢেকে দিয়েছে ওদিকটা, 5 দিন পর খুলবে ওটা। যে ওষুধটা দেওয়া আছে সেটাতে মানে ওটা চোখে কোনো ধরনের প্রেশার বা লাইট যেই চাপটা সেটা না পড়ে, সেই জন্য পুরোপুরি ঢেকে দিয়েছে। তো ওটা 5 দিন পরে খুললে তখন ও বুঝতে পারবো যে কতটা কি ঠিক হয়েছে না হয়েছে, কারণ এইখানটা পুরো রেড কালারের, এই জায়গাটা যে রেটিনা হয় এই জায়গাটা পুরো লাল চাপ হয়ে গেছে, এটা হট করেই হয়ে গেছে। এটা অবশ্য এটা ওর কোনো দোষ বলতে পারবো না, ছোটো ছেলে তো করে দিয়েছে, কি আর বলবো। যাই হোক, তো সেই জন্য দেখি অর্ককে নিয়ে একটু বেরোবো বাইরে ঠাকুর দেখতে, যাওয়ার ইচ্ছা নেই একদম, ছেলেটা জেদ করছে একবার পরে। যতই হোক পুজোর সময় ঘরে থাকতে কারোরই ভালো লাগে না, বাইরে ঘুরতে তো সবারই চায়, সেই কারণে অর্ককে একটু নিয়ে যাবো ঠাকুর দেখি নিয়ে আসি। আমি দেখি না যটা পারবো, দেখি না যতক্ষণ গায়ে জোর থাকবে ততক্ষণ, কিন্তু আজ খেয়ে নেই কিন্তু সকাল থেকে, ঠিক আছে বাঁধার কথা। শরীর খারাপ মা বাবার হলে কত কষ্ট হয়,
মায়ের শরীর খারাপ থাকতো, হসপিটালে অপারেশন হতে হতো, তখন খুব খারাপ লাগতো যে বাড়িতে বাবাও নেই মাও নেই, কি করবো একা একা। দাদাতে আমাদের থাকতাম চুপচাপ ঘরে বসে, দিনগুলো আমরা কাটিয়েছি জানি ওর ভিতরে কি কষ্ট হচ্ছে। কি করবো বল বাবা, ঠিক তো হয়ে গেছিলাম আবার হঠাৎ করে এমন খারাপ হয়ে যাবে কি করে জানবো। আর আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া মানে জানিস তো খুব চাপ হয়ে যাবে, তোরও চাপ হবে বাবারও চাপ হবে, আবার কষ্ট হয়ে যাবে, হয়তো জোর করে নিয়ে চলে যাবো। ডাক্তার বললো দেখলে না দুর্গাপুজো না পুজোতেই বেরোনো আমার খুব বড় ভুল হয়ে গেছিলো জানো, দুর্গাপুজোতেই বেরোনো আমার খুব ভুল হয়ে গেছিলো, মানে আমি জেদ করেছিলাম তাই যে আমি ঠাকুর দেখতে যাবো বাবা বাবার সাথে ইয়ের সাথে, আমার একদম উচিত হয়নি যাওয়াটা। আমাকে ডাক্তার খুব মানে বকলো সেদিনকে, প্রীতমকেও বকলো যে এই মানে এইরকম পেশেন্ট নিয়ে যাওয়া উচিতই নাই বাইরে ডাক্তার দেখা। এবার অনেকে বলে পরের পাটে এই চলে না, আমাকে ডাক্তার খুব মানে রেস্ট্রিকশনের মধ্যে থাকতে বলেছে, খুব একটু এদিক ওদিক হলেই ডাক্তার বলেছে এমনও হতে পারে যে খুব ব্রেনে চাপ পড়লে ব্রেন স্ট্রোকও হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোকও হয়ে যেতে পারে খুব ব্রেনে যদি চাপ পড়ে। তো কি আর জ্বালাবি চ, আবার ওগুলো নে চাপতে নেই, উপরে চাপতে নেই, চ মন খারাপ করতে নাই, পুজোর সময় মন খারাপ করে থাকতে নাই। কালকে ছোট দিয়ে এসেছিল দেখতে, দেখা করতে এসেছিল, আবার ও না ভাইয়ের জন্য মানে ওই বাড়ির দিদির ছেলের জন্য একটা তারাবাতি চকলেট একটা প্রদীপ, ওর মন থেকে যেটা যেটা মন হলো দিয়েছে, একটা চিঠি দিয়েছে, চলো আটা আছে সেটা।